এরা তো সন্ধ্যা দেয় না, তাহলে কি উপকার নেই? সন্ধ্যার উপকার আছে। সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার মেয়ে। ভালো করে শুনবেন, সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল তার নামে, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে? রতির সঙ্গে। রতি বলে মেয়েটার সঙ্গে যখন কামদেব মদনের বিয়ে দিল, কামদেব মদন বাবা ব্রহ্মাকে বললো, বাবা তুমি যা তোমার ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? বলে আমার তো যৌতুক বলতে কিছু নেই, তবে একটা জিনিস আছে আমার কাছে, পাঁচটা বাণ আছে আমি তোকে দিয়ে দিলাম। কামদেব মদন বলেছিল, পাঁচটা বাণ যদি আমাকে দিলে তাহলে কি করবো এই বাণ নিয়ে? বলছে এই বাণ তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে। বলে যাকে মারবো সে তার ফিরে আসবে না বাণটা, তাহলে কি করবো? না বলছে যে বাণ মারবি আবার তার তোর কাছে ফিরে আসবে। বলছে তাহলে আমি যে বাণ মারবো কাম বাণে জর্জরিত হবে, এখানে তো কেউ নাই যে পরীক্ষা করে দেখবো তুমি দাঁড়িয়ে আছো তোমাকেই মারবো। ব্রহ্মা তখন চিৎকার করবে, বাবা আমার দেওয়া বাণ তুই আমায় মারিস না। কামদেব মদন শোনেনি, যখনই ব্রহ্মাকে বাণটা মেরেছিল ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল তার মেয়ে, দেখতে খুব সুন্দরী, তার নাম সন্ধ্যা, কাঁচা সোনার মতো রং, যেই না কাম নয়নে তাকিয়ে দিয়েছে ব্রহ্মা সন্ধ্যার দিকে। সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা এ তুমি কি করলে? আমার শরীরটা কালো হয়ে গেল তোমার কামনার চোখে, আমার শরীর কেন এমন কালো হয়ে গেল তুমি আমার দিকে তাকিয়ে দিলে? ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, মা আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে কামদেব মদনের, তবে যখন তোর শরীর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে সূর্য ডুববে অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে প্রত্যেকটি নারীর বাড়িতে যাবি, আর যে কুলবতী নারী সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে তার তোর অন্ধকার দূর করবে, তার ভেতরের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত।